এখন কোনো দ্বন্দ্ব নেই। এখন আপনি বলতে পারেন যে কেন নিপুণ বসছে চেয়ারে, অনেকে আসতে পারে নাই। আপনারা জানেন আমাদের মতো যারা সিনিয়র শিল্পী আছে তারা বয়সের ভারে অথবা আবহাওয়াটা কিন্তু আমাদের অনুকূলে নয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আর এত দূরে যখন কোনো পিকনিক করা হয় তখন অনেকে আসে না, কোনো আভ্যন্তরীণ কুন্দলে আসে না অনেকে, এটা আমি বিশ্বাস করতে রাজি না। কারণ আমরা শিল্পীরা হলো উদার মন, আমাদের মধ্যে ঝগড়া হয় আবার আমরা মিলে যাই, আমরা শিল্পী সমিতি কিন্তু সবার শিল্পী সমিতি, কোনো কুন্দলে আভ্যন্তরীণ কুন্দল বা বহির্গত কুন্দলে আসে নাই এটা আমি বিশ্বাস করি না। পরিবেশগত কারণে, পারিপার্শ্বিক ঠান্ডার কারণে অনেক আসে নাই, এটা বিশ্বাস করে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমি বলবো যে আমি 30শে জানুয়ারি পর্যন্ত গত বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, আমরা 31শে জানুয়ারি আমি কিন্তু শিল্পী হয়ে গেছি সাধারণ পরিষদের, আমি কিন্তু নির্বাহী পরিষদ না, আমি সাধারণ পরিষদের একজন শিল্পী। আমি তো আবার বলেছি আমাদের মতো দ্বন্দ্ব হতে পারে বিভিন্ন প্রশাসনিক কারণে, বিভিন্ন অবস্থানগত কারণে, এখন যে অবস্থানগত কারণে এখন কোনো দ্বন্দ্ব নেই। এখন আপনি বলতে পারেন যে কেন নিপুণ বসছে চেয়ারে, এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশকে স্থগিত করেছে, যে স্থিতাবস্থা ছিল ওইটা বাতিল করেছে, এখন তার বসার ব্যাপারে কোনো অসুবিধা নেই, এটা সুপ্রিম কোর্টের মামলা হয়েছে, রায় হবে তারপর ব্যবস্থা নেবে। আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল বোঝা অতিরঞ্জিত কিছু বলে, কেন মানুষ ক্ষোভের বসে অনেক অতিরঞ্জিত অতিরিক্ত বলে ফেলে, হয়তো কিছু বলেছে, কিন্তু এখন কিন্তু আমরা আবার নিজেরা সহশিল্পী, আমরা একসাথে কাজ করছি করব, এরকম অবস্থা চলছে। যেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় সেখানে কিন্তু রায়ের বিরুদ্ধে বলার মতো ধৃষ্টতা আমার নেই, রায়কে আমাদের মেনে নিতেই হবে এবং রায়কে আমরা শ্রদ্ধা দেখাতেই হবে। আরেকটা বলি, তার সাথে আমার কোন দল নেই, কিন্তু হয়তো নির্বাচনে অবস্থানগত কারণে হয়তো কিছুটা বৈপরীত্য দেখা দিয়েছিল, মতের বৈপরীত্য দেখা দিয়েছিল, সেটা কিন্তু এখন নেই, এখন আমি সাধারণ শিল্পী।